সুপ্রিয় বন্ধুগণ, যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, পরিবেশটি বুঝে নেই। আজকে আমরা আলোচনা করব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012-তে যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্ন থেকে ইংরেজি অংশ টেনে আজকের ভিডিওটি আমরা ভেঙে ভেঙে বুঝিয়ে আলোচনা করব। এইভাবে আমরা ইতিমধ্যে 25টি অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দিয়েছি, আমাদের ভিডিওগুলো দেখুন। আর পরবর্তীতে আরও আমরা কমপক্ষে 50 থেকে 60টি ভিডিও লেকচার আমরা মানে তৈরি করে দেব। আপনারা আমাদের সাথে থাকুন, ভিডিওগুলো একে একে দেখুন, ইনশাল্লাহ এই সকল ভিডিওগুলো আপনারা যদি দেখেন পরীক্ষাতে যেভাবে প্রশ্ন করা হোক না কেন, ইনশাল্লাহ আপনারা উত্তর তৈরি করতে পারবেন এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড প্রাথমিক শিক্ষক নিয়োগ চূড়ান্ত সাজেশন মডেল লিস্ট এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির মধ্যে প্রায় 12,000 প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এদের মধ্যে অবশ্যই 80টি বহু নির্বাচনী প্রশ্ন কমন পড়বে, বিশ্বাস রাখুন এবং দোয়া করুন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা ভেঙে ভেঙে বুঝবো। যেমন হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট পাস্ট টেন্স ফ্রম দ্য রিং। হ্যাঁ বন্ধুগণ, রিং এর পাস্ট ফর্ম হলো র্যাং, র্যাং, রিং, র্যাং, রং, রিং, র্যাং, রং। এখানে এটা হবে না, এটা হবে না, রিং, র্যাং, রং, এটা হবে। হুইচ ইজ কনজাংশন। হ্যাঁ বন্ধুগণ, কোনটি কনজাংশন? এখানে কি বেরি, আউট, ফর, অর হচ্ছে কনজাংশন। অর দুই বাক্যের মাঝখানে বসে, দুই বাক্যের মাঝখানে বসে, যে সকল শব্দগুলো দুই বাক্যের মাঝখানে বসে সেটা হলো কনজাংশন, কনজাংশন। আর বেরি হলো অ্যাডভার্ব, আউট হচ্ছে বাইরে, এটা একটা অ্যাডভার্ব, ফর হলো একটা প্রি পজিশন। এখন আসেন কোনটি শুদ্ধ পান, লক্ষ্য করেন, জুয়েলারি, জুয়েলারি হলো মণিরত্ন, এটা হলো জুয়েলারি, হচ্ছে জাই ডাব্লিউ ই ডাবল এল ই আর ওয়াই, জুয়েলারি, জুয়েলারি শব্দটা হলো সঠিক বানান। এখন আসেন নিচের কোনটি বানান সঠিক। হ্যাঁ পজেশন, পজেশন, পিউ ডাবল এস ই ডাবল এস আই ওয়ান, পজেশন, এটা হলো সঠিক বানান। এখন আসেন যে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, এটা প্যাসিভ ভয়েস কি হবে? হ্যাঁ বন্ধুগণ, ভয়েস করতে হলে পাঁচটি নেম দরকার, অবজেক্টকে কি করতে হবে, সাবজেক্ট বসাতে হবে। হ্যাঁ সাবজেক্ট, দ্য ব্রেভ, দ্য ব্রেভই হবে। তারপর বাক্যটি সাহসীরা পড়াল, তাই আর হবে। ফেভারে কি হবে, ফ্রেভার্ড, অর্থাৎ এস উঠাই দিয়ে ইডি হবে, ফ্রেভার্ড, বাই ফরচুন, বাই ফরচুন, বাই ফরচুন, দ্য ব্রেভ আর ফ্রেভার্ড বাই কি, ফরচুন। আবার বুঝি, দ্য অবজেক্টকে সাবজেক্ট, অক্সিলভার, মোলভার, পাস্ট পার্টিসিপল ফর্ম, বাই ফরচুনে ফরচুন হবে। এ হলো বিষয়, বাকি বাক্যটা হবে না, কারণ এটা ইজ কখনো পড়ালের সাথে বসে না, এটা হ্যাজ পারফেক্ট টেন্সে বসে, তাই এটা হবে না। আবার হ্যাজ হলো হ্যাজ বিন, হওয়ার কথা ছিল, তাই হবে না। তারপর হলো শেল, উইল, এগুলো এখানে কোনো প্রশ্ন নেই, কারণ ফিউচার টেন্সে বাক্য না, এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স। বোঝার সহজ উপায় হলো বারবার সাথে এস বাই এস যুক্ত থাকলে আমরা সহজে বুঝতে পারি। এখন আসেন লেট মি ডু দাউট, আমাকে ডু দা সাম, আমাকে অঙ্কটি করতে দাও, প্যাসিভ কি ফর্ম হবে। হ্যাঁ বন্ধুগণ, এটা একটা ইম্পারেটিভ বাক্য, লেট থাকলো লেট, না থাকলো লেট, তো লেট নিয়ে আসা হলো। তবে অবজেক্ট কি, অবজেক্ট করে বসলাম, দ্য সাম, পরে বি, পরে ডু এর ডান হবে, বাই মি, বাই মি, এভাব হবে। এখন আসেন সেভেন, দ্য পোর ম্যান সেট, গরিব লোকটি বলল লেট মি হ্যাভ সাম ফুড, আমাকে কিছু খাবার খেতে দাও, ইনডাইরেক্ট কি হবে। এখন বাক্যটি হলো ইম্পারেটিভ বাক্য, ইম্পারেটিভ বাক্য কি হবে, দ্য পোর ম্যান ব্যাক, যেহেতু ভিক্ষা চেয়েছে, দ্য ব্যাক দেট, পরমেন ভিক্ষা চেয়েছিল, যে যে যুক্ত কোনো লেট থাকলে ড্যাট হবে। তারপর হি, মি মানে কি, গরিব লোকটি, গরিব লোকটি মানে হি, হি মাইট হ্যাভ সাম ফুড। হ্যাঁ বন্ধুগণ, ইম্পারেটিভ বাক্যতে সবসময় লেট খেতে মাইট বসে, এটা খেয়াল করতে হবে। আবার লেটাস থাকলে কিন্তু শুড বসবে, সেটা খেয়াল করতে হবে। এখন আসেন ন্যারেশন, পরবর্তী বাক্য, হি সেট হাউ চার্মিং দ্য সাইট ইজ। হ্যাঁ বন্ধুগণ, ন্যারেশন অংশটি অনেক বড়, যারা ভিডিওটি দেখেননি তারা খান মেথড পাবলিশন যে ভিডিওটি আছে সে ভিডিওটি দেখুন, আর যারা দেখতে চান কমেন্টস বক্সে লিখে দেন, আমি ভিডিও, আমি ন্যারেশনে ভিডিওটি দেখতে চাই, তাহলে আমরা কমেন্টস বক্সে আপনার ভিডিওটি দেখার সুযোগ করে দিব। তা এইভাবে আমাদের কমপক্ষে রিটেন স্পোকেন গ্রামার অন্যান্য বইয়ের উপর কমপক্ষে 700 থেকে 800 ভিডিও লেকচার খান মেথড ভিডিও লেকচার চ্যানেলে দেওয়া হয়েছে, আপনারা ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এখন আসেন এই বিষয়টি বুঝবো, হি সেড হাউ চার্মিং, যেহেতু বাক্যটা এক্সক্লেমেটরি বাক্য, তাহলে কি হবে, হি এক্সক্লেমড, এক্সক্লেমড ড্যাট, সে মানে বিশ্বসুদ বর্ণনা করলো যে, দ্য সাইট, এখানে অবজেক্ট হলো, সাবজেক্ট হলো দ্য সাইট ইজ, ইজ মানে কি, ওয়াজ হবে, দ্য সাইট ওয়াজ ভেরি চার্মিং, ভেরি চার্মিং।
তো নেলসনের নিয়মটা না দেখলে এই বিষয়টা বুঝতে খুব কষ্ট হবে। এখন আসেন ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করো, এটা হলো কন্ডিশনাল বাক্য। কন্ডিশনাল বাক্য তিনটি নিয়ম আছে অ্যাজ ইউজুয়াল। প্রথম বাক্যটি প্রেজেন্ট ইনহিবিটেন্স হলে দ্বিতীয়টি ফিউচার ইনহিবিটেন্স, ফিউচার মানে উইল হবে, উইল শেল উইল হবে। আর যদি প্রথমটি পাস্ট পাস্ট ইনহিবিটেন্স হয় যেমন হেল্প ইডি হয় তাহলে উড রিমাইন্ড হবে, এটা হবে। আর যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে উড হ্যাভ রিমাইন্ড, এটা হবে। তাই ওই সেন্সে এখানে যেহেতু ইনডিপেন্ডেন্ট এটা হবে, এটা হবে উইল রিমাইন্ড, উইল রিমাইন্ড। এখন আসেন এই বাক্যটা হওয়ার কথা যায়ের সাথে শেলও বসে উইলে বসে, তো উইলটা বেশি বসে, গুরুত্ব দেওয়ার জন্য বসে। অর্থাৎ যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমার প্রতি অবশ্যই গ্রেটফুল, কৃতজ্ঞ থাকব। এখন দশ নম্বর, ডু নট ব্লট সো মাচ দেশুর ফরচুন মিসফরচুন। এখানে হলো যে সো মাচ অন ইর ফরচুন, অন ইর ফরচুন, তো ফরচুনের আগে কিন্তু ভাগ্যের উপর অন বসে। এখন আসেন ফল ইনটু লাইন, ফল ইনটু কি লাইন, ইডমসটা অর্থ কি হবে, অর্থাৎ কি একমত হওয়া, এগ্রি মানে রাজি হওয়া, রাজি মানে কি একমত হওয়া, এখানে ডিসএগ্রি বা অনেস্ট কিংবা ব্রেভ হবে না। এখন আসেন ইনস এন্ড আউটস, খুঁটিনাটি খুঁটিনাটি সূক্ষ্মভাবে, খুঁটি খুঁটি যাকে বলা হয় তাকে ইনস এন্ড আউটস, ইডমস হলো অর্থ এটা। এখন হলো ব্রিফলি হলো সংক্ষেপে, আর সামারি হলো বিষয় সংক্ষেপ, আর ইন ডিটেলস, ইন ডিটেলস অর্থাৎ খুঁটিনাটি সূক্ষ্মভাবে, এটা হবে। কোনটি শুদ্ধ বাক্য? হ্যাঁ বন্ধুগণ, দ্য পুলিশ ওয়ার ইনফর্মড অব দ্য ম্যাটার, পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছিল, যেহেতু পুলিশ পোর্টাল এই তো অয়ার বসবে, তারপর ইনফর্ম যেহেতু প্যাসিভ ফর্ম, ওয়ার ইনফর্ম অব দ্য ম্যাটার, ইনফর্ম অব অর্থাৎ কি কোনো বিষয় অবগত করা। আপনাকে এইভাবে খেয়াল করতে হবে যে ইনফর্ম অব মানে অবগত করা, আর বাকি বাক্যটা ভুল কেন একটু লক্ষ্য করে। হি ডিয়ার্স গো ডেয়ার, বন্ধুগণ ডিয়ার্স সাবজেক্ট ভার্ব হলো ভার্বের এস বি যোগ করা আছে, তাই এখানে পরবর্তী ভার্ব বসলে টু হবে, টু গো ডেয়ার, তাই এখানে টু বসলে বাক্যটা সঠিক হতো। তারপর হি কেম ইন, সে এসেছিল হোয়েন হি ওয়াজ ও রাইটিং। তো বন্ধুগণ দুইটা কাজ যদি পাশাপাশি বসে একই সময় সংগঠিত হয় তাহলে কিন্তু হোয়েন এর স্থলে হোয়াইল বসবে, অর্থাৎ সে এসেছিল যখন সে আর লিখতেছিল, যখন সে লিখতেছিল, তাই এখানে হোয়াইল বসালে সে বাক্যটি সঠিক হতো। তারপরে যে মার্টিন ইজ গুড দেন, তো বন্ধুগণ দেন মানে হচ্ছে দেন থাকলে বেটার হবে, কম্পারিটিভ বাক্য। মার্টিন ইজ বেটার দেন হিজ ব্রাদার, মার্টিন তার ভাইয়ের চেয়ে অধিকতর ভালো, এই হলো মূল বিষয়। তো আপনাকে অবশ্যই এগুলি খেয়াল করে পড়তে হবে তাহলে এগিয়ে যাবেন। শুদ্ধ বাক্য কোনটা? আই ফরবেট হিম টু গো, আমি তাকে যেতে নিষেধ করেছিলাম। হ্যাঁ বন্ধুগণ, আমি তাকে কি যেতে নিষেধ করেছিলাম, ফরবেট হিম টু গো, যেতে নিষেধ করেছিলাম। বাকি বাক্যগুলো কেন ভুল এটা খেয়াল করেন। দ্য মন শাইনস অ্যাট নাইট, অ্যাট নাইট, নাইটের আগে সবসময় অ্যাট বসে, বাই হবে না, অ্যাট বসলে সঠিক হতো। ডিডের রুট না, ডিডের রাইট দ্য বুক, বন্ধুগণ ডিডের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, মনে রাখতে হবে, অর্থাৎ ডু ডাজ ডিড, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। হি স্টপ টু রাইট, হি স্টপ টু রাইট লেটার্স টু মি, তো বন্ধুগণ স্টপ আপনারা সবসময় জানেন যে স্টপ রাইটিং, পরীক্ষা হলে সারারা বলতো কি স্টপ রাইটিং, লেখা বন্ধ করো, অর্থাৎ হি স্টপ টু রাইটিং, টু বাদ দিয়ে রাইটিং যদি হতো তাহলে বাক্যটা বলো সঠিক হতো। আনস্টেবল অস্থির, অস্থিতিশীল, দেখানো হলো যে চেঞ্জেবল অপরিবর্তনীয়, অর্থাৎ কি পরিবর্তন হয় না, স্থির, এটা হলো সিনোনিম হলো এটা হবে। এখন আসেন আজকের এই ভিডিও থেকে আমরা কি শিখলাম, বয়েজ, এখানে আমরা শিখলাম বয়েজ ন্যারেশন বাক্য আছে, ভার্বের সঠিককরণ আছে, আর তারপরে নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব এগুলো কোথায় কোনটা বসে, কোনটা কি ধরনের, শব্দের শুদ্ধকরণ। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে যদি আপনারা ভেঙে ভেঙে পুরো বিষয়গুলো বুঝতে চান তাহলে আরও অনেক অনেক ভিডিও লেকচার দরকার। ইতিমধ্যে 25টির অধিক ভিডিও লেকচার দেওয়া হলো, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলো দেখুন, আমাদের সাথে থাকুন। এছাড়া গ্রামার রিটেন স্পোকেনের যদি কোনো প্রকার ভিডিও লেকচার দরকার হয় কমেন্টস করে জানিয়ে লিখুন, আমরা ইনবক্সে দিয়ে দেবো। এছাড়া প্যান্ডেমের মাধ্যমে ভিডিও লেকচার নিতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।